এই ভিডিওটা ঠিক আমার অন্য ভিডিওগুলোর মতো না, কিছু ব্যক্তিগত কথা বলবো। তাই যারা খুব ব্যস্ত আছেন, যাদের কিছুটা সময় খরচ করা ঠিক হবে বলে মনে হয় না, আমি আগেভাগেই বলে রাখছি, আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম আসলে বেশ আবেগাপ্লুত হয়ে। আমার চ্যানেলটা খোলার পর থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টে নানান রকম পরামর্শ দিচ্ছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আমি আসলে প্রচণ্ড আবেগাপ্লুত হয়েছি এগুলো দেখে। আমি জানি না কীভাবে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো, এবং কৃতজ্ঞতা জানানোটাও খুব ফর্মাল মনে হয় কি না জানি না, কারণ আমি আমার এই চ্যানেলে সব কিছু খুব ইনফর্মালি করার চেষ্টা করেছি, সে কারণে ডেলিবারেটলি কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। তারপরও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা কমেন্ট করছেন, যারা দেখছেন, সবাইকে। যে কথা বলছিলাম যে আমি খুব ইনফর্মালি একটা চ্যানেল চালাতে চেয়েছি, একটা মজার ঘটনা বলি আপনাদের। চ্যানেলটা শুরু করার পর আমাকে আমার জুনিয়র একজন, সে তার সাথে সামহাও পরিচয় আছে, সে ফটোগ্রাফি বা ইত্যাদি ইত্যাদি করে, সে আমাকে একদিন লম্বা একটা মেসেজ লিখেছে ফেসবুকের ইনবক্সে, লিখে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে ভিডিওর। তো ভিডিও লিঙ্কে ঢুকে দেখি আমি থ্রি পয়েন্ট লাইটিং বলে একটা জিনিস আছে, যারা ফটোগ্রাফি বা সিনেমা নিয়ে ধারণা আছে তাদের ধারণা থাকবে। তো সেখানে সে লিখে পাঠিয়েছে যে মানে আমার লাইটিংটা এভাবে এভাবে করলে ভালো হয়। তো তখন ওর সাথে আমার খুব বেশি এতটা ডিটেল পরিচয় নেই যে সে আমার ব্যাকগ্রাউন্ডে সব কিছু জানে, আমি ডাক্তার সেটা জানে, আমি আপনাদেরকেও জানাই, আমি যেহেতু ডাক্তার শব্দটা লিখি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করেছি, ইন্টার্নশিপ করেছি, আমি রেজিস্টার্ড ডক্টর, কিন্তু আমি কখনও ডাক্তারি প্র্যাকটিস করিনি। এরপর আমি আমার প্রফেশন চেঞ্জ করেছি, আমার প্ল্যান চেঞ্জ করেছি। তো ওকে লিখছিলাম যে তুমি সম্ভবত জানো না যে আমার ফিল্মে একটা মাস্টার্স ডিগ্রি আছে, এবং আমি গত 10 বছর ইউনিভার্সিটিতে ফিল্ম পড়াই। সো থ্রি পয়েন্ট লাইটিং বা ফিল্মের লাইটিং কী, কী করলে লাইটিং ভালো হয়, কী করলে একটা ভিডিওর কোয়ালিটি সুন্দর হয়, কী করলে এই যে আমার ব্যাকগ্রাউন্ডের যে পর্দার সামনে বসে বসে আমি কথা বলি সেটাকে কীভাবে সরিয়ে দিয়ে অসাধারণ সব এফেক্ট যোগ করে দেয়া যায়, কী অ্যাটলিস্ট একটা ইন্ট্রো যোগ করা যায়। আমাকে একজন ফোন করে, আমার খুবই শুভাকাঙ্ক্ষী, আমি খুব পছন্দ করি মানুষকে, উনি আমাকে বলছেন অন্তত একটা ইন্ট্রো দেন মিউজিকে শুরুতে। তো আমার আসলে ধারণা একদম ক্লিয়ারলি আজকে আপনাদের সাথে অকপটে বলছি, আমার খুব ধারণা ছিল আমি খুব ক্যাজুয়াল, খুব ইনফর্মাল একটা কাজ করার চেষ্টা করব। আমি খুব প্রস্তুতি নেই না ভিডিওর আগে, আমি খুব কিছু লিখি টিখি না, আপনারা খেয়াল করবেন যে আমি আসলে কোনো কিছু লিখে টিখেও বসি না। তো আমার ধারণা ছিল যে আমি মানুষের সাথে সবার সামনে আমার কথাগুলো খুব সাদামাটা ভঙ্গিতে, খুব সাধারণ ভঙ্গিতে বলতে চেষ্টা করব, আমি সব কিছু নিয়ে কথা বলতে চেষ্টা করব, ইনফ্যাক্ট আমার যেটা যেটা মনে হয় বলার আছে বলা সম্ভব সব কিছুতে আমার অপিনিয়ন। আমার চ্যানেলটার নাম জাহেদ স্টেক, TAKE, আমি ভুল লিখিনি, কেউ কেউ কমেন্টে একটু কনফিউজড হয়েছেন যে আমি এটা টক হবে কি না, না, ইংরেজি টেক শব্দটার একটা মানে আছে যেটা আমরা কেউ কেউ হয়তো জানি না, সেটা হচ্ছে অ্যানালিসিস বা অপিনিয়নের সিনোনিম হচ্ছে টেক। সো জাহেদ স্টেক মানে হচ্ছে জাহেদের বিশ্লেষণ বা মতামত। সো আমি আমার মতামত বা বিশ্লেষণ দেবো, কখনো কখনো হয়তো একটা বিশ্লেষণ, কখনো কখনো আমি মতামতও দেবো। এই চ্যানেল করার সময়, এই চ্যানেল করার ক্ষেত্রে আমার মোটিভেশনটা কী ছিল, মোটিভেশন দুটো। আমি আগে একটা ভিডিওটাতে বলেছি আমি কয়েকশো, অন্তত 200-300 টক শো অন্তত করেছি গত প্রায় 5 বছর ধরে অনেকগুলো মেন স্ট্রিম চ্যানেলে। কিন্তু আপনি টক শোতে না সব কথা বলতে পারেন না, আপনাকে একজনের সাথে ঝগড়া করতে হয়, বা আপনি কী বলবেন কী বলবেন না, চ্যানেল আপনার কোন কথাটাকে নেবে না নেবে, ওটা অনেয়ার হলে কী সমস্যা হবে, নানান কিছু মাথায় রেখে কথা বলতে হয়। আবার কলাম, আমি কিন্তু অনেকগুলো কলাম লিখি, আমি 5টা পত্রিকায় রেগুলারলি লিখি কয়েকটাতে, আর 5টা পত্রিকায় ইন জেনারেল কলাম লিখি, আমি ডেইলি প্রথম আলোর অনলাইন ভার্সনে লিখি, আমি যুগান্তরে উইকলি কলাম লিখি বহু বছর, সমকালে মাঝে মাঝে লিখে আসার সময় করতে পারছি না, মানব জমিনে শুরু করেছি কিছুদিন হলো, বাংলা ট্রিবিউন এটাতেও আমি বহু কয়েক বছর ধরে লিখছি। সো ওখানেও না আমার মাথার মধ্যে একটা সমস্যা থাকে, আমি কী লিখতে পারবো কী লিখতে পারবো না, সম্পাদক কী রাখবে না কি রাখবে না, একটা সেলফ সেন্সারশিপ, এই ধরনের ফ্যাসিস্ট রেজিমে যেটা হয় আর কি কাজ করে। তখন মনে হলো না আমি একটা চ্যানেল কেন খুলছি না যেখানে আমি আমার কথাগুলো মোটামুটি আমার মতো করে, আমি যা যা বলতে চাই, আমার অপিনিয়নগুলো, আমার অ্যানালিসিসগুলো দিতে পারবো। তাহলে তারাও জবাব পেয়ে গেছেন, যাদের একটু কৌতূহল আছে আমি দেশে আছি কি না,
কেউ কেউ লিখছেন এবং তারা খুবই কনসার্ন দেখাচ্ছেন। আমি ওই যে বললাম আমি ভীষণ আবেগ আপ্লুত হয়ে গেছি মেসেজগুলো দেখে, যে তারা আমি দেশে থেকে এই কথাগুলো বলছি কিনা, আমার বিপদ হতে পারে কিনা এটা ভেবে তারা কনসার্ন হচ্ছেন। হ্যাঁ, আমি দেশে আছি, দেশে থেকে কথাগুলো বলছি এবং আমি জানি আমার ঝুঁকি আছে, কিন্তু হয় না এরকম একটা বিভৎস মাফিয়া স্টেট মাফিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে কাউকে না কাউকে ঝুঁকিটা নিতে হয়, নিতে হবে। আমি নিয়েছি, আমি জানি না আমার ভবিষ্যৎ কী আছে, তারপরও আমি বলতে চাই। কী বলতে চাই এখন আমার ফিলোসফির জায়গাটাও একটু বলা দরকার এবং বলে আমি হয়তো আর বেশিক্ষণ সময় আপনাদের নেব না। সেটা হচ্ছে, ধরুন আজকে আমাদের ইন্টারন্যাশনাল একটা শব্দ খুব ব্যবহৃত হয়, সময় থাকলে আমি কোনো একদিন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যদি কম থাকে আমি হয়তো ওই ব্যাপারে কথা বলবো। একটা টার্ম এখন ইউজ করা হয়, দিস ইজ এ পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড। জিনিসটা কীরকম যে এখন সত্য জিনিসটাকে না আমরা আপেক্ষিক করে ফেলছি, মানে কে সত্য কী এখন আমরা বলছি এটা কেউ বলতে পারে না, সত্য নানান রকম হতে পারে, এরকম কথাবার্তা আমরা এখন বলার চেষ্টা করছি। সো আমরা যেহেতু মনে করছি সত্য অ্যাবসোলিউট কিছু না, নানা রকম সত্য হতে পারে, অনলাইনে এখন নানা রকম আপনার পছন্দসই সত্য প্রোভাইড করার মতো বহু চ্যানেল বা জায়গা তৈরি হয়েছে, ব্যক্তি তৈরি হয়েছে, যারা আপনাকে আপনার মনের মতো সত্যটা দেবে। আমি খুব স্পষ্টভাবে জানি এই দেশের মানুষ কী ধরনের কথা শুনতে পছন্দ করে, কী ধরনের কথা শুনতে পছন্দ করবে, কিন্তু আমি ঠিক ওই পথেই পুরোপুরি হাঁটব না। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, কোনো একান্ন ব্যাপারে পপুলার আইডিয়ার বাইরে যদি আমার মনে হয় আমি বলবো, আমি আসলে বলবো। আমি আপনাদের প্রতি আমার স্পর্ধা নেবেন না, আমি ক্ষমা চেয়েই বলছি এখানে, আমার চাইতে বয়সে সিনিয়র অনেকে হয়তো শুনছেন। নিজের যে জিনিসটা শুনতে ভালো লাগে, যেটাকে সত্য বলে বিশ্বাস করতে ভালো লাগে, সেটা কিন্তু সত্য নাও হতে পারে। ফলে নিজের এই চিন্তার বাইরে কেউ যদি কিছু বলে, সেটাও না একটু একটু ভাবি, একটু চিন্তা করি, একটু দুদণ্ড ভেবে দেখি, সেটুকু আমার আসলে উদ্দেশ্য। আমি একজন মানুষ এবং আমি দুনিয়ার সব কিছু জেনে গেছি, আমি দাবি করি না আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারেই মেলে না আমি যা যা নিয়ে কথা বলছি। ব্যক্তিগত আগ্রহে পড়াশোনা করি, আমি একটা কথা সবসময় বললাম, মানে বলতাম যে আমি নিজেকে একজন খুব গুরুত্বপূর্ণ লিখি বলি, কিন্তু আমি আমাকে পাঠক মনে করি। সুতরাং বহু ব্যাপারে আমার এক ধরনের বক্তব্য, এক ধরনের চিন্তা, এক ধরনের বিশ্লেষণ তৈরি হয়েছে, কিন্তু আমি কি দাবি করি বা দাবি করতে পারি আমার সব চিন্তা বা বিশ্লেষণ একেবারে সঠিক? একেবারে মনে করি না, আমার ভুল হতে পারে। আমার অপিনিয়নের ক্ষেত্রে ফিলোসফিক্যাল ব্যাপার আছে, আপনি জেনে শুনেও কোনো একটা অবস্থান নিতে পারেন যে এটা খারাপ, তারপর আমি এই দার্শনিক কারণে এটা নিচ্ছি, হতে পারে। শুনুন, আমি আমার কথাগুলো বলি, আপনাদের যদি বলার থাকে আপনারা মন্তব্য লিখুন। আমি মন্তব্য খুব মন দিয়ে পড়ি, আসলে এত মন্তব্য রিপ্লাই করা খুব কঠিন, কিন্তু আমি খুব মন দিয়ে পড়ি আপনারা যা যা বলেন। সব কথা আমার পক্ষে শোনা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। আপনাদের মতামত আমাকে আরও ভালোভাবে জানান, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো যদি মনে ইচ্ছে হয় যে এতই রেগে গেছেন আমার কথা শুনে আমাকে কিছু বকাঝকা করবেন, আমি তাতেও প্রস্তুত আছি। খেয়াল করুন আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটির কথা বলি, একটা ডেমোক্রেটিক সোসাইটি মানে কিন্তু তা, আপনার যদি দ্বিমত হয় দ্বিমত প্রকাশ করবেন, রাগ প্রকাশ করার ইচ্ছে হলে রাগও প্রকাশ করবেন, আমার অন্তত তাতে কোনো সমস্যা নেই। আমি আপনাদের আবারও আই গেট ইমোশনাল যখন এই কথাটা বলতে যাচ্ছি, আপনারা যেভাবে আমার সাথে রেসপন্ড করেছেন, খুব অনেক কিছু অনেকের তুলনায় হয়েছে, আমি সেই তুলনা করে বলছি না, আমি এতটা ভাবি নাই অ্যাটলিস্ট। আমার এই একেবারে সাদামাটা, একেবারে ইনফর্মাল ঢঙে বলা কথা, একেবারে প্রস্তুতিহীন, কোনো রকম চাকচিক্যহীন কথাবার্তা আপনারা গ্রহণ করছেন, শুনছেন, এই কৃতজ্ঞতা ভাষা জানানোর ভাষা আমার নেই। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি, এবং আবারও কখনো হয়তো মাঝে মাঝে ঠিক এই ধরনের পার্সোনাল কিছু কথা শেয়ার করতে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন।